সর্দার, অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু, পাঁচবারের সংসদ সদস্য এবং সাবেক আইনমন্ত্রী। কালেক্টিভ ভয়েস অফ দ্য পার্লামেন্ট, মাননীয় মন্ত্রীবর্গ, তার অত্যন্ত সম্মানিত দায়িত্ববান বিবেক সম্পন্ন মানুষ, দ্য টাইম অনার্ড কনভেনশন ইন দি পার্লামেন্ট ইজ, যখন কোনো মন্ত্রী বা দায়িত্ববান লোক থাকবেন না, উনি অবশ্যই ইন রাইটিং অফ আওয়ার টেলিফোন মাননীয় চিফ হুইপকে জানাবেন। আজকে মন্ত্রী না থাকলে প্রশ্নোত্তরের জন্য তিনজন অল্টারনেটিভ থাকে, একজন মন্ত্রী নেয়, তিনজন অল্টারনেটিভ যারা বক্তব্য রাখবে তারাও নেই। ইট ইজ কোয়াইট আনফর্চুনেট, এটা খেলা না। মানুষ আমাদের ভোট দিয়ে বাণী পাঠিয়েছে এখানে, আমাদের কিছু দায়িত্ব আছে। উচ্চ আদালতের জ্যেষ্ঠ আইনজীবী কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার মধুপুর ইউনিয়নে মিরপুর গ্রামে 1950 সালে 12 ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। এলএলবি এবং বিকম ডিগ্রি অর্জনের পর 1978 সালে কুমিল্লা জজকোর্টে যোগদান করেন এবং 1982 সালে 13 জুলাই হাইকোর্ট বিভাগের আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন। পরবর্তীতে 1991 সালে নৌকা প্রতীক নিয়ে কুমিল্লা থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। মাননীয় স্পিকার, বিবেকের তাড়নায় বলতে চাইছিলাম না, বহু বৃহৎ খাত, পোশাক রপ্তানি খাত, ওখান থেকে জিএসপি প্রত্যাহার করতে, বাংলাদেশ উপরে ইনফ্লুয়েন্স করতে, আমেরিকাকে, অন্যান্য ওয়েস্টার্ন পাওয়ারকে, এইটা কোনো দেশপ্রেমিক নেত্রী বলতে পারে? শি হ্যাজ কমিটেড কন্টেম্পট টু দ্য পিপল অফ বাংলাদেশ, টু দ্য ডিগনিটি অফ বাংলাদেশ, টু দিস পার্লামেন্ট, পার্লামেন্টে বলবে, বাংলাদেশের পত্রিকায় বলবে, উনি ওখানে গিয়ে কেন বললেন? এর মধ্যে সপ্তম সংসদে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ছিলেন। এই জনপ্রতিনিধি আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ছিলেন। 2017 সালে আওয়ামী লীগের নীতি নির্ধারণী ফোরাম সভাপতি মন্ডলীর সদস্য হন। তো আমি টাকার জন্য তো ওই পক্ষে যেতে পারি না, আমি মানসিকভাবে বিবেকের কারণে একটা পক্ষে, সুতরাং আমি যেকোনো পক্ষে যেকোনো পেশে আমি যেতে পারি না। শুধু রাজনীতিতে নয়, আইনাঙ্গনেও তিনি ছিলেন জনপ্রিয়। আইনজীবীদের নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলে তিনি কয়েকবার সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন। সর্বশেষ 2021-22 সেশনে তিনি সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির সভাপতি হিসেবে নির্বাচিত হন। ফেসবুকের মাধ্যমে সবার কাছে তিনবার পৌঁছাতে পারি, এইটার জন্য একটা টিম গতকালকে করা দেওয়া হয়েছিল, একটা কোনো মতে এটাকে আপনারা এনরিচ করেন, আরো সমৃদ্ধ করেন, ওই কাজটা তিন চারটা পাঁচটা গ্রুপ করেন করেন আমি তো মনে করি সাতদিন মিস্টার আমির খসরু 1996 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর আইনমন্ত্রী হন এবং তার সময় ইন্ডেমিনিটি অধ্যাদেশ বাতিল করা হয়, যা বাংলাদেশ প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের হত্যাকারীদের বিচারের পথ উন্মুক্ত করে। অ্যাচিভমেন্ট ফর বাংলাদেশ, উই আর হোল্ডিং দিস কনফারেন্স ভেরি পিসফুলি ইন স্পাইট অফ সো মেনি থ্রেটস ফ্রম সো মেনি কর্নার্স অ্যাবাউট টেরোরিজম থ্রেট extremism, but the reason is we are proud of the fact that our people of Bangladesh, the common people, are very much peace loving. Terrorism cannot grow, cannot flourish without the support of some power of some people. Our people, irrespective of faith, politics, they are all united so far security and peace is concerned. Our people are by nature very peaceful. বাংলাদেশের সাবেক আইনমন্ত্রী ও ক্ষমতাসীন আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য আব্দুল মতিন খসরু ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যান। গত মাসে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি নির্বাচিত হওয়ার পর গত 15 মাস কোভিড পরীক্ষা করান তিনি। পরীক্ষায় পজিটিভ আসার পর 16 মাস সিএমএইচে ভর্তি করা হলে তার অবস্থার উন্নতি হয়, কিন্তু পরে অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নিয়ে